नमस्कार बंधुगण, आमार यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। बहु बछर धरे मेचेता बा मुखेर विभिन्न स्थाने कालचे दागेर समस्याय भुगछेन, बहु नामी दामी क्रीम व्यवहार करेओ विशेष सुफल पाननी, तबे आर नय, एई भिडियोते आपनार जन्य निये एसेछि मेचेतार दाग दूर करार सबचेये सहज घरोया उपाय। उपायगुलि जानार जन्य एबं सठिकभावे व्यवहार करार जन्य भिडियोटि अवश्यई शेष पर्यन्त देखुन। भिडियोटिते एकटि लाइक करते भुलबेन ना एबं आमार च्यानेलटिके सबस्क्राइब करुन। উপায়গুলি ব্যবহার করার জন্য আপনার মাত্র দুটি জিনিস লাগবে, কমলা লেবুর শুকনো খোসা এবং গাজর। আসুন এবার তৈরির এবং ব্যবহারের পদ্ধতিগুলি জেনে নেওয়া যাক। কমলা লেবুর খোসায় আছে পলিফেনলস, ভিটামিন সি এবং ভিটামিন B6, যা আপনার মেচেতার দাগ গোড়া থেকে দূর করবে। শুকনো কমলা লেবুর খোসা বেটে পাউডারের মতো করে নিতে হবে এবং প্রতিদিন সকালে স্নান করার পর 10-15 গ্রাম খোসার গুঁড়ো পাউডারে সামান্য কয়েক ফোঁটা জল মিশিয়ে নিয়ে মেচেতার উপর 15 মিনিট ধরে ভালো করে মাসাজ করবেন। এবার চলে আসি দ্বিতীয় উপায়টিতে। গাজরের মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ, যা মুখের উপর মেচেতা বা যে কোনো ধরনের কালচে দাগ দূর করতে অসামান্যভাবে সাহায্য করে। এই উপায় ব্যবহার করার জন্য 50-70 গ্রাম গাজর ভালো করে বেটে পেস্ট করে নিন। প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মুখ ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেওয়ার পর গাজরের পেস্টটি 15 মিনিট ধরে ভালো করে মেচেতা এবং দাগের স্থানগুলিতে ম্যাসাজ করুন। এই উপায় দুটি ব্যবহার করলে অতি শীঘ্রই আপনি আপনার মুখের উপর মেচেতার দাগ সম্পূর্ণরূপে নির্মূল করতে পারবেন এবং ফিরে পাবেন আপনার ঝলমলে মুখের ত্বক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।